প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা ভেক্টর অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। তো এক্ষেত্রে আমরা ভেক্টরের যে সকল সাধারণ গাণিতিক সমস্যাগুলো আছে, যেমন ভেক্টরের যোগ এবং লব্ধির মান, দিক নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলি আমরা করতে চাই। তো এখন দেখো, আমাদের এখানে প্রথমেই একটি সমস্যা দেওয়া আছে যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। তো আমরা তো জানি যে লব্ধির মান এবং দিক নির্ণয় সংক্রান্ত যে সূত্রটি আছে, সেই সূত্রটি হচ্ছে আর সমান রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। এই হচ্ছে আমাদের সূত্র, যেখানে পি হচ্ছে এই যে, এটি হচ্ছে পি ভেক্টর, এটি হচ্ছে কিউ ভেক্টর, এবং লব্ধি হচ্ছে আর। এই লব্ধির সাথে পি এবং কিউ, অর্থাৎ পি এবং কিউর মাঝখানে যে কোণটি আছে সেই কোণটি কিন্তু হচ্ছে আলফা। মনে রাখতে হবে, আমরা যখন তথ্য পড়েছিলাম তখন কিন্তু লব্ধির সাথে পি যে কোণ উৎপন্ন করে সেটিকে আমরা থিটা ধরেছি। তোমরা যে কোনো কোণই ধরতে পারো, তবে ফর্মুলাতে আমরা যেই কোণকে যেভাবে আইডেন্টিফাই করেছি সেভাবে ধরলে তোমাদের জন্য সুবিধা। তো আমরা এখানে কিন্তু যেহেতু লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে, আমরা বলবো যে লব্ধি পি এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটি থিটা, পরবর্তীতে আমরা এটি দেখব। কিন্তু আলফা হচ্ছে কি, আলফা পি এবং কিউর, অর্থাৎ দুটি লব্ধির দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণটি হচ্ছে আলফা। তো এখন বলা আছে যে পি এবং কিউ এর মান যেটা, সেটা হচ্ছে কত, পি এর যে মান সেই মানটি হচ্ছে 5 একক, এবং কিউ এর যে মান সেই কিউ এর মানটি হচ্ছে 5 একক, এবং ওরা পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়ারত, ওরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এই আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখন আমরা এখানে লিখে ফেলি যে সমান রুট 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 গুণন 5 গুণন 5 গুণন cos 120। আমরা তো জানি যে তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে একটু চাপ দাও, তাহলে দেখবা যে এই যে কস 120-র ভ্যালু হচ্ছে -½, এটি ক্যালকুলেটার চাপতেই হবে। তো এখন দেখো, এক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 25 প্লাস 25 প্লাস, এখানে এইটার ভ্যালু হচ্ছে -½, কাটাকাটি গেল -25, তাহলে এখানে রইল 25 সমান হচ্ছে 5 একক। তাহলে আমরা এখানে যে লব্ধি পাইলাম সেই লব্ধির যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা হলো 5 একক। এটা ছিল 5 একক এবং এটা ছিল 5 একক। এখন দেখো, আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে দিক নির্ণয় করতে হবে। তো আমরা এই দিক নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম যে লব্ধি পি এর সাথে থিটা কোণ করে আছে। লব্ধি পি এর সাথে যদি থিটা কোণ করে থাকে, তাহলে আমরা লব্ধি বের করার জন্য আমাদের যে সূত্রটি আছে তার সাথে কিন্তু ছিল লব্ধির দিক বের করার যে সূত্রটি, সেটি কি, সেটি হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। তার মানে কি হলো, এটাকে এখানে নিয়ে আসি, আমরা একটু লিখি যে তখন হবে ট্যান থিটা সমান কত হবে, 5 সাইন 120 ডিগ্রি। ক্যালকুলেটার আমরা ব্যবহার করে মানগুলো বের করে ফেলবো, 5 প্লাস 5 কস 120 ডিগ্রি। তাহলে আমরা দেখি ক্যালকুলেটার চাপলে এখানে আসবে হচ্ছে 4.33, এইখানে আসবে হচ্ছে 5 মাইনাস 2.5 সমান হচ্ছে 1.732। এই হচ্ছে থিটা সমান সমান ট্যান ইনভার্স, ক্যালকুলেটার চাপলে এটার ভ্যালু আসবে 7.3, এইখানে হবে 60 ডিগ্রি। তাহলে আমরা দেখব যে এই লব্ধি কত ডিগ্রি কোণ করে আছে, 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এটি গেল আমাদের প্রথম 1 নম্বর সমস্যার সমাধান। এবার সমস্যাটি কি আছে, বলছে
একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে? আমরা একটু আগের মতো চিত্রটা একটা আঁকে ফেলি। এই হচ্ছে আমাদের পি, এটি হচ্ছে কিউ, আর এই হচ্ছে লব্ধি, এবং তাদের মাঝখানের যে কোণ সেটি হচ্ছে আলফা। তো এখন আমরা তো জানি যে এখানে বের করতে হবে মধ্যবর্তী কোণ কত হলে, দ্যাট মিন্স এইটার বের করতে হবে। হ্যাঁ, একটু আগে আমরা যখন অঙ্ক করেছিলাম তখন দেখলাম যে দুটি ভেক্টর যখন সমান হয় তখন কিন্তু এই যে এটা 120 ডিগ্রি হয়। তো যাই হোক, এটা আমরা দেখি ক্যালকুলেশন করে কি হয়। আর সমান সমান রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, সমান সমান এগুলি সবগুলোর ভ্যালু সমান। এখানে দেওয়া আছে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু সমান হচ্ছে কত, আর এর ভ্যালু, লব্ধি যেগুলো একটি ভেক্টরের সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এই পি পি স্কোয়ার পি স্কোয়ার 2 পি স্কোয়ার কস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি সমান সমান পি 2 প্লাস 2 কস আলফা। ওকে, এখানে একটি বর্গ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 সমান সমান এই √2, যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস কস আলফা। তাহলে এখান থেকে থাকে হচ্ছে √1 প্লাস কস আলফা সমান সমান 1 √2। তাহলে কি হবে, 1 প্লাস কস আলফা সমান সমান কত হয়, রুট দিয়ে ভাগ দিলে হাফ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা লিখতে পারি, একটু লাল কালি দিয়ে এখানে লিখি, এটাকে আমরা লিখলাম হচ্ছে কত, কস আলফা ইকাল টু, এদিকে নিয়ে আসলে ডান পাশে নিয়ে আসলে সেটা হচ্ছে -1/2। আমরা জানি কস 120 ডিগ্রির মান হচ্ছে -5, সুতরাং আলফা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এটি 120 ডিগ্রি হলে কি হয়, এই যে পি কিউ এবং আর সমান হচ্ছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তীতে কি বলছে, একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের মান সমান, দেখাও যে এদের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আমরা চিত্রটি একটু এঁকে ফেলি। এই হলো আমাদের চিত্র। তো চিত্রে বলা আছে এই হলো আমাদের পি, এই হলো আমাদের কিউ, আর এই হলো আর। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তো এখানে বলা আছে যে দুটি একই বিন্দুতে ক্রিয়াশীল ভেক্টর দুটির মান সমান, দেখা যাচ্ছে এদের লব্ধি ওদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটা যদি আলফা হয় আর এটা যদি থিটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে থিটা সমান সমান আলফা বাই 2। ওকে, তাহলে আমরা এখানে সবগুলো ভ্যালু বসাই দিই। এখানে হইল পি সাইন আলফা, যেহেতু দুইটি সমান, পি প্লাস পি কস আলফা। তাহলে উপর থেকে নিচ থেকে যদি পি কমন নিয়ে নিই কাটাকাটি করে, এবং সেক্ষেত্রে আমাদের থাকে সাইন আলফা 1 প্লাস কস আলফা। তোমরা এগুলি জানো, মানে খুব সহজ অঙ্ক, সেই জন্য আমরা বারবার মানে লাইন বাড়াচ্ছি না, সহজেই করে ফেলতেছি। সাইন আলফা সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা, এটা ট্যান থিটা ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা। তাহলে এটাকে একটু এটা চেঞ্জ করে নিই, আমরা এখানে লিখতে পারি যে আমরা যদি এইভাবে ক্রস গুণন করি তাহলে আমরা কি পাই, সাইন থিটা প্লাস সাইন থিটা কস আলফা সমান সমান কি হবে, সাইন আলফা কস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে সাইন আলফা কস থিটা মাইনাস কস আলফা সাইন থিটা। তাহলে এক্ষেত্রে লিখতে পারি সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে একটু এখানে নিয়ে লিখি, তাহলে থিটা ওয়াই পাশকে সাইন চলে গেলে সমান সমান আলফা বিয়োগ থিটা। তাহলে এখানে লিখতে পারি থিটা সমান সমান টোয়াইস থিটা সমান সমান আলফা, অথবা থিটা সমান সমান আলফা বাই 2। তাহলে এই হলো আমাদের প্রমাণ সমদ্বিখণ্ডিত করে। তো আমরা দেখি তারপরে আমাদের জন্য কি আছে, আরেকটি অঙ্ক করে ফেলি। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে দুইটি ভেক্টর যদি সমান হয় তাহলে সমান ভেক্টরের যে লব্ধি সেই লব্ধি কিন্তু
ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখবো যে যদি লব্ধি যদি ওই ভেক্টরগুলোর সমান হয় তাহলে তাদের মাঝখানে কোণ হতে হবে 120 ডিগ্রি, এবং ভাগ করলে সেটা হবে লব্ধি প্রত্যেকের সাথে 60 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে। তো এখন আমরা 3 নম্বর বোধহয় 4 নম্বর অঙ্ক এটা আমরা দেখি। এখানে বলছে দুইটি দিক রাশি লব্ধি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হচ্ছে 12 এবং হচ্ছে 2। সর্বোচ্চ মান তো আমরা জানি যে আমরা এখানে অনেক কিছু লেখার আছে যে মনে করি ভেক্টর দ্বয় এত এত, হ্যাঁ, তারপরে ওয়াদের সর্বোচ্চ মান এরকম, আমরা এইভাবে না লিখে আমরা জাস্ট সংক্ষেপে এটা করে ফেলতে চাই, মানে প্রসেসটা আমরা জানতে চাই আর কি। এগুলি মূলত আমাদের আসলে এমসিকিউর জন্য প্রয়োজন। তো এখানে পি প্লাস কিউ, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন আমরা দিই নাই, আর যদি দিতে চাই তাহলে এইভাবে দিতে হবে পরম মান, যেহেতু মানের কথা বলা আছে। তাহলে পি প্লাস কিউ আমরা ভেক্টর চিহ্ন দিব না, শুধু সরাসরি আমরা শুধু পি এবং কিউর মানটা লিখব। পি প্লাস কিউ দেওয়া আছে কত? 12 একক। আর পি মাইনাস কিউ দেওয়া আছে কত? 2 একক। এই ক্ষেত্রে আমরা শোনো, আমরা যখন কোনটি বড় কোনটি ছোট সেটা না জানি, তখন আমরা কিন্তু আসলে যদি পি বড় হতো তাহলে কিন্তু আমরা লিখতাম যে এরকমভাবে লিখতাম যে পি মাইনাস কিউ, কিন্তু আমরা জানি না এখানে পি বড় হতে পারে ছোট হতে পারে, সেই জন্য আমরা এরকম ধরনের এই সাবস্ট্রাক্ট মানটা ব্যবহার করলাম, পি মাইনাস কিউ, অর্থাৎ যে কোনো একই হতে পারে। তো যাই হোক, এটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে 2p = 14, তার মানে পি সমান সমান 7 একক। আবার যদি আমরা যোগ করে ফেলি, বিয়োগ করে ফেললাম, এবার যদি যোগ করে ফেললাম, এবার যদি বিয়োগ করে ফেলি, পি প্লাস কিউ সমান সমান 12, আর পি মাইনাস কিউ ইকাল টু হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে কি হবে? 2q সমান সমান হচ্ছে 10। তাহলে কিউ এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 5 একক। এটি তো আমাদের বের করতে বলছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটি ভেক্টরের সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের মান বের করতে হবে। চলে যাই, দুটি ভেক্টর রাশির বৃহত্তম লব্ধির মান 7, ক্ষুদ্রতম লব্ধির মান হচ্ছে 1। তো এক্ষেত্রে আবার আগের মতোই পি প্লাস কিউ হচ্ছে 7, তাহলে পি মাইনাস কিউ হবে 1। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি, যোগ বিয়োগ করে ফেলে, একবারে করে ফেলে আমরা পি এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 4, এবং কিউর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 3। একবার যোগ করে ফেলবো, একবার বিয়োগ করে ফেলবো। ওকে, তারপরে বলছে পরস্পর লম্বভাবে ক্রিয়ারত। তো এই যদি হয় ভেক্টর, মনে করো যে একটি হচ্ছে পি আর এটি হচ্ছে কিউ, এবং ওরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত হয়, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে তো আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলেই পারি, তাই না? তাহলে আর সমান সমান √p² q² + 2p q cos α, এটি ব্যবহার করতে পারি। এটার মান যেহেতু কস আলফার মান হচ্ছে, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, কস আলফা কস 90 মানে হচ্ছে 0, সুতরাং আমাদের আসলে মূলত এটি পিথাগোরাসের উপপাদ্যই থাকে। q² সমান সমান হচ্ছে 4² আর হচ্ছে 3² সমান সমান হচ্ছে 5 একক। তারপরে